দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ আপনাদের প্রিয় আয়োজন ওয়ালটন ল্যাপটপ তারকাকথন দেখার জন্য। দেখতে দেখতে নানা ঘটনা, দুর্ঘটনা, দুঃখ, বেদনা নিয়ে পার হয়ে যাচ্ছে 1425। বাঙালি জাতি প্রস্তুত নতুন বছরকে বরণ করতে। আপনাদের সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক ভালোবাসা কামনা করি। এই যে বছর গেল, তার সব গ্লানি, সব কষ্ট মুছে নতুন একটি বছরকে আপনারা বরণ করবেন। আর আজ আমাদের ওয়ালটন ল্যাপটপ তারকাকথনের এই আড্ডায় আছি আমি সুবর্ণা নওয়াদির, আর আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন ভীষণ প্রিয় মানুষকে, যারা এই প্রজন্মকে, এই তারুণ্যকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী পূজা, সেই সাথে আছে যে সম্প্রতি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছে অন্যরকম করে এবং নিজেকেও মেলে ধরেছে ভীষণ চমৎকার করে, সে মিস বাংলাদেশ ঐশী। দুজনকে অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগছে। মানে দুজন খুব প্রিয় মানুষ, প্রিয় মুখ আজ আমাদের ওয়ালটন ল্যাপটপ তারকাকথনে আছে, যেটা সত্যি আমাদের মনে হয় দর্শকরা খুব পছন্দ করবে। বিশেষ করে ওই যে শুরুতেই বলছিলাম যে তারুণ্যকে রিপ্রেজেন্ট করো তোমরা দুজন, শুরু করি পূজাকে দিয়ে। পূজা, দীর্ঘ একটা সময় হয়ে গেল, দেখতে দেখতে অনেকগুলো বছর পার করেছো তুমি, সঙ্গীত নিয়ে ছোটবেলা থেকে আছো এবং আমাদের গর্ব, চ্যানেল আই পরিবারের গর্ব তুমি, তুমি চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে, মানে এই একটু নিজেকে আলাদাভাবে মেলে ধরার একটা আমার মনে হয় সুযোগ পেয়েছো। একটু শুনতে চাই তোমার বর্তমান ব্যস্ততা এবং সেই চ্যানেল আই সেরা কণ্ঠের পরে যে টোটাল জার্নি ছোট করে। আর চ্যানেল আই সেরা কণ্ঠের কথা যদি বলি, অবশ্যই সবসময় এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল, কারণ যে কোনো রিয়েলিটি শো একজনকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, এরপর আমি কী করবো এটা কিন্তু টোটালি আমার উপর ডিপেন্ড করে যে এরপর আমি কোন দিকে যাব। তো আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল যে আমাকে চ্যানেলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এরপর থেকে আসলে আমার মেইন জার্নিটা শুরু। আর এখনের ব্যস্ততা বলতে গেলেই তো মানে নতুন গান, শোজ, তারপর কিন্তু আমরা জানি যে ঐশী একটা নামের মধ্যে আলাদা দ্যুতি আছে এবং সেটা আমরা প্রথম থেকেই, যখনই তুমি মিস ওয়ার্ল্ডের সেই মিস বাংলাদেশের প্ল্যাটফর্মে যখন তুমি দাঁড়ালে, তখন একটা আলাদা রকমের ব্যাপার ছিল বলে কিন্তু তুমি সেই জায়গাটা পেয়েছিলে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছো এবং বাংলাদেশকে এ যাবৎকালে বোধ হয় সেরা একটা অবস্থানে তুমি নিয়ে গেছো মিস ওয়ার্ল্ডের সেই প্ল্যাটফর্মে, সেই মানে প্যাশনে। আমাদের জন্য এটা অবশ্যই গর্বের। একটু শুনতে চাই, মানে এই যে একটা আলাদা রকমের আবির্ভাব বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, সেই অভিজ্ঞতার কথা, আনন্দের কথা। এই আনন্দের কথা আসলে বর্ণনা করে বোঝানো যায় না, কারণ বাংলাদেশের সন্তান হিসেবে আমি অনেক গর্বিত, কারণ আমার দেশের ইতিহাস, আমার স্বাধীনতার ইতিহাস, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে হচ্ছে আমার দেশে স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই দেশের 17 কোটি মানুষের একমাত্র রিপ্রেজেন্টেটিভ হয়ে যখন বাংলাদেশের হয়ে প্রথমবার মিস ওয়ার্ল্ডের রেকর্ড করলাম, বিশ্ব রেকর্ড, তখন সেই ভালো লাগা প্রকাশ করার মতো নয়। আর হচ্ছে আমার দেশের সম্মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাই বদলে গিয়েছে বহির্বিশ্বের। আমি সত্যি মানে আমার গুজবাম হচ্ছে, ঐশী খুব চমৎকার করে কথা বলে, মানে সত্যি খুব ভালো লাগছে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে চলচ্চিত্রের নাম লেখানো হয়েছে এবং সেখানে দুটো চলচ্চিত্র কাজের মানে আমরা কথা শুনেছি, সেই সম্পর্কে শুনবো। তার আগে আসতে চাই পূজা, আর ঐশীর একটা মেলবন্ধন তৈরি হয়েছে সেই বিষয়টা নিয়ে দর্শককে বলতে। আমরা জানি যে পূজার এই বৈশাখে, বৈশাখ মানেই উৎসব, বাঙালির প্রাণের উৎসব, এবং সেই উৎসবকে সামনে রেখে পূজার একটা চমৎকার গান আসছে, যেটার মিউজিক ভিডিওতে আমরা ঐশী এবং সিয়ামকে দেখছি, দেখব। এটার সম্পর্কে একটু শুনতে চাই পূজার কাছে। গানটা আসলে একদিন হয়েছে রিলিজ হয়েছে, বৈশাখকে কেন্দ্র করে। গানটার টাইটেল হচ্ছে দোতারা, আর গানটা মানে বৈশাখকে কেন্দ্র করে রিলিজ হয়েছে, বাট বৈশাখী গান না, ফেস্টিভ মুডের গান। আর সিয়াম আর ঐশীকে নেওয়া, ঐশী যখন মিস বাংলাদেশে ছিল তখনই ওকে আমার ভালো লাগতো। পূজা অনেক বুদ্ধিমান, শি ইজ দ্য প্রিটিয়েস্ট অ্যান্ড সিয়াম ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম। মানে সিয়ামের সাথে এর আগেও মানে কাজ করার ইচ্ছা ছিল, হয়ে ওঠেনি, এটা ব্যাটে বলে মিলে গেছে। আর ঐশীকে বললাম তো যে ওকে আমি যখন দেখি মানে মিস বাংলাদেশে, ওই সময় থেকে ওকে আমার ভালো লাগে,
তো দ্যাটস ওয়াই আমি ওকে নিজেই বলি আর অংশু ভাইয়া গানটা ডিরেকশন দিয়েছিল, কোরিওগ্রাফিতে ছিল খালেদ ভাই, ডিএমএস থেকে এসেছে গানটা। যে গান নিয়ে এত কথা হচ্ছে আমার মনে হয় সেই গানটা যদি এখন আমাদের আজকে ওয়ালটন ল্যাপটপ তারকা কথন এই চৈত্র সংক্রান্তি স্পেশাল এপিসোডে যদি দেখায় আমার মনে হয় দর্শক আপনারা নিশ্চয়ই ভীষণভাবে আনন্দ পাবে। চলুন নতুন রিলিজ পূজার দোতারা গানটি দেখে আসি। ভালো লাগলো, আমি এটা নিয়ে পূজার সাথে পরে কথা বলবো, আগে ঐশীর সাথে বলি। ঐশী দেখলাম খুব সুন্দর, খুব মিষ্টি এবং একটা আলাদা রকমের, আমার গল্পটাও খুব মজা। একটা টিনেজার মেয়ের থাকে না যে ব্যাপার স্যাপারগুলো আমরা দেখেছি, ঐশী খুব চমৎকারভাবে সেটা ফুটিয়ে তুলেছে। চেষ্টা করেছি কিন্তু আমার মেবি আমার ভক্তদের এক্সপেকটেশন একটু বেশি ছিল, দ্যাটস ওয়াই আই এম সরি। মানে আমার মনে হয় যে খুব চমৎকার এবং সিয়ামের সাথে কিন্তু খুব মানিয়ে গেছে তোমাকে, খুব ভালো লাগছে। কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল সিয়ামের সাথে? এবং দুটো চলচ্চিত্র কাজ করা হয়েছে আমরা জানি, সেই জায়গা থেকে এই মিউজিক ভিডিওতে সিয়ামের বিপরীতে কাজ করা। মিউজিক ভিডিওর কথা যদি বলি খুবই ভালো অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ, কারণ আমার প্রথম ভিজুয়াল কাজ। তো শুটে যখন প্রথমে গেছিলাম নার্ভাসনেস জড়তা সবই ছিল এবং খুব বেশি পরিমাণের প্রথমবার, তো আর হচ্ছে একটু বেশি লজ্জা পাচ্ছিলাম, মানে আপু ওরা সবে তো বিপদে পড়ে গিয়েছিল যে কি করব ওকে নিয়ে, এইভাবে লজ্জা পেলে। আমাকে অনেকক্ষণ ধরে ফার্স্টে কথা বলে আড্ডা দিয়ে ফ্রেন্ডলি করে তারপর লাজুক লাজুক ব্যাপারটা ছিল না। এই ক্রেডিট আমি যতটুকু করেছি, আমি মোটামুটি আমি যতটুকু স্পন্টেনিয়াস ছিলাম, আমি সিয়াম ভাইকে ক্রেডিটটা দিতে চাই, কারণ সিয়াম ভাই অনেক চেষ্টা করেছিল আমাকে। ওখানে ওই যে খুনসুটি যে ব্যাপারগুলো, একটা আলাদা রকমের ভিতর থেকে একটা লাজুক লাজুক ব্যাপার খুনসুটিগুলো, আমার মনে হয় খুব মানে মনে হচ্ছে খুব ন্যাচারাল ছিল, খুব ভালো ছিল, খুব ভালো লাগলো। ফার্স্টে যখন লজ্জা পাচ্ছিলাম তো সিয়াম ভাইয়াই অনেক বলে বলে শিখিয়ে তারপরে আমাকে ঠিক করে নিয়েছে। পূজা, পূজা তো এর আগে দেখেছি খুব সুন্দর ডান্স করে, গানের সাথে সাথে ডান্সটাও অনেক ভালো করে। একটু শুনতে চাই পেছনে এই যে এত চমৎকার একটা মানে মিউজিক ভিডিও তৈরি করা, দেখলাম অনেক মানে বড় কলাবরে, কারণ অনেক কিছু আছে পেছনের, মানে টোটাল একটা বড় টিম কাজ করেছে, একটু শুনতে চাই সেই সম্পর্কে। গানটার কথা যদি বলি, গানটার প্রথমে আমাকে জুয়েল মুর্শিদ ভাইয়া গানটা শুনিয়েছিল, বিবেক ভাইয়ের টিউন ছিল এবং শ্রাবণ সাব্বির ভাইয়ের দিকে টিএমএস থেকে আসে। দেন আমরা গানটার মিউজিক ভিডিও প্ল্যান করি অংশু ভাইয়ের সাথে বসে। তো সিয়ামকে প্রথমেই আমি সিলেক্ট করেছিলাম, আমি চেয়েছিলাম যে গানটাতে সিয়াম থাকুক। তারপর আমি আর সিয়াম, সিয়ামও ওর কথা বলেছিল আমাকে যে না এবার ঐশী যে মেয়েটা আসছে ওকে ওকে বলে দেখতে পারো। দেন ওর সাথে কথা বলা, তারপর গানটার কোরিওগ্রাফিতে ছিল খালেদ ভাইয়া, একদিন রিহার্সেল ছিল, দেন আরেকদিন শুটিং। এবং আমি বলবো মানে রিহার্সেল করার কারণে মানে কাজটা আরো এত ভালো হচ্ছে কাজটা। হ্যাঁ, মানে আরো কমপ্লিট হতে পারতো মাঝখান দিয়ে, যেমন সিয়ামের একজন আত্মীয় মারা যায়, ওটার জন্য আমাদের শুটিংটা একদিন পিছানো হয়। তো সব মিলিয়ে আসলে সবাই চেষ্টা করেছে যে যার জায়গা থেকে যতটুকু পারার। আমার মনে হয় যে এখন এই গানটা নেক্সট যত বিয়েবাড়ি হবে সব বিয়েবাড়িগুলোতে ঝড় তুলবে, গানটার মধ্যে সত্যি মানে খুব রিদমিক, খুব খুব চমৎকার। আমি কারণ আমার জনরা থেকে কিন্তু এটা একদম আলাদা একটা গান, কারণ এখন পর্যন্ত যতগুলো গান গেছে সবগুলো একদম পিওর রোমান্টিক সফট টাইপের গান, এটাই ফার্স্ট টাইম এরকম একটু ফেস্টিভ মুডের গান করা। তো রিস্ক নিয়েই করা আসলে, এখন অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপও লাগতে পারে, বাট আমি না না খুব চমৎকার যে গান, মানে খারাপ লাগার মতো না কোনো ভাবে, অবশ্যই ভালো লাগবে, তোমার শ্রোতা দর্শক যারা আছে ভীষণ পছন্দ করবে, শুনবো আরো পূজার কথা। ঐশী, আমরা জানি যে একটা বড় প্ল্যাটফর্ম মিস ওয়ার্ল্ড, সেখানে অনেক কিছু শিখেছো এবং তোমার যেই চেঞ্জটা সেটাও কিন্তু আমরা দেখেছি, এবং সবাই যেটা তোমার ব্যাপারে খুব বলে, দ্যাট ইজ ইউ আর ভেরি গর্জিয়াস, ভেরি সুইট, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর ভেরি হাম্বল, যেটা আমার মনে হয় একজন শিল্পীকে, একজন ব্যক্তিকে অনেক বেশি আসলে উপরে নিয়ে যায়। একটু শুনতে চাই তোমার সেই জায়গা থেকে আসলে এই যে নিজের বিনয়ী হওয়া, অনেক বড় বড় ব্যক্তিত্বদের তুমি এরই মধ্যে দেখেছো, নিশ্চয়ই তাদেরকেও খুব কাছ থেকে দেখে অনেক কিছু গ্রহণ করেছো, সেই সম্পর্কে একটু শুনতে চাই। সবাই আসলে অনেক বেশি ভালোবাসে, আদর করে, এই জন্য সবাই বলে যে আমার প্রশংসাটা করে সবাই। তবে যে বিনয়ের কথাটা বললেন, যে এত ভালোবাসা আদর পাই কারণ তাদেরকে ভালোবাসি, সেজন্য, কারণ দুনিয়াটাই গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে, সেটা সবসময় খারাপ দিক থেকে তা নয়।
যে আমি আরেকজনকে সম্মান দিলে, ভালোবাসা দিলে তার কাছ থেকে সম্মান ভালোবাসা পাবো, এটাই স্বাভাবিক। সেটাই হয়েছে আমার ক্ষেত্রে। সবাই ভালোবাসা পাচ্ছে, সবাই সবার ভালোবাসা পাচ্ছি, সবাই এত আদর করছে, তাদের তাদের কাছে বিনয় না হয়ে উপায় নেই। সবাইকে ওই সম্মানটা দিয়েছো তুমি, ওই রকম বলে মানে ইউ ডিজার্ভ দ্যাট। আচ্ছা, না আমার মনে হয়েছে তারা আমাকে এত ভালোবাসা আদর সম্মান দিয়েছে, এজন্য আমি পারিনি তাদের, মানে হয়তো বা তাদের ক্ষেত্রে বিনয়ী না হয়ে। আর শিক্ষার কথা যেটা বললাম, এত বড় প্ল্যাটফর্ম থেকে মাশাল্লাহ আমি একটা ভালো রেজাল্ট করে এসেছি। সেখান থেকে সিইও অফ মিস ওয়ার্ল্ড জুলিয়া মার্লি, ওনার মতন একজন মানুষ, মানে ওরকম একজন আয়রনিক লেডি, তার মানে তার কথাবার্তা সব কিছু, এত ডাউন টু আর্থ পার্সন সে। আর এছাড়া যে কটা মিস ওয়ার্ল্ডকে দেখেছি আমি, মানে অনেক কিছু শেখার ছিল প্রত্যেকের। সব থেকে বড় বৈশিষ্ট্য, এই মানুষী দিদি বলি, স্টেফানি ডেলভাল, প্রত্যেকে এত ডাউন টু আর্থ পার্সন, অ্যাটিটিউড বলতে আমি কিছু দেখিনি তাদের মাঝে, যতটা মানে আমাদের মধ্যে দেখা যায়, বা আমরা আসলে হয়তো না বুঝেই করে ফেলি এটা। ওই যে মানে বলে যে ফলবান বৃক্ষ সবসময় মাটির দিকে ঝুঁকে থাকে, সেটাই। খুব চমৎকার, আমরা প্রত্যাশা রাখি যে তুমি সবসময় এরকম থাকবে, এরকম সুইট আর এইরকমই বিনয়ী, যাতে করে সবার ভালোবাসা তুমি পাও এবং এভাবে ভালোবাসা ছড়িয়ে দাও। একটু জানতে চাই যে এই প্ল্যাটফর্মের পরে অনেক রকমের অনেক বাধ্যবাধকতাও থাকে, কিন্তু তারপরেও নিজেরও তো একটা প্ল্যানিং থাকে যে আমি নিজেকে এই জায়গাটায় দেখতে চাই, এই ধরনের কাজ করতে চাই। সেক্ষেত্রে আসলে তুমি তোমার প্ল্যানিং কী, এবং তোমার কাছে আসলে কাজের কোয়ালিটি ধরে রাখতে চাও, নাকি আমাকে বেশি বেশি দেখুক, কোয়ান্টিটি অনেক বেশি হোক, আমি সারাক্ষণ স্ক্রিনে থাকবো, ব্যাপারটা এরকম? আমি সারাক্ষণ সবার মাঝে থাকতে চাই, সেটা যে স্ক্রিনে থেকে থাকতে হবে তা নয়। মানে আমার বন্ধু বান্ধব অনেক সময় বলে যে বাসে উঠলে যেখানে যাই তোর আলোচনা, তোর আলোচনা, ভালো লাগে যে সেটা আলোচনার মধ্যে থেকেও যদি হয়, সেটাও মানে আমি সবার মাঝে থাকতে চাই, সবার ভালোবাসার মাঝে থাকতে চাই। সুতরাং সেটার জন্য যে বেশি বেশি কাজ করে স্ক্রিনে থাকতে হবে সবসময় তা না, কাজের কোয়ালিটি অবশ্যই ধরে রাখতে চাই আর সবার মাঝেও থাকতে চাই, তবে সবার ভালো জায়গা, ভালোবাসার জায়গাটা বজায় রেখে। অবশ্যই আমরা সে প্রত্যাশা রাখি। পূজা, আমরা জানি যে পূজা একেবারে সেই ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের একেবারে ভীষণ রকমের চর্চা করে তারপরে আজকের এই অবস্থান পূজার। পূজা শাস্ত্রীয় সঙ্গীত এখনও প্র্যাকটিস করে নিয়মিত এবং খুব চমৎকার চমৎকার গান আমরা পেয়েছি, একটু শুনতে চাই যে সেই ছোটবেলার গানের প্র্যাকটিস। এবং আমার খুব ভালো লাগে যে তুমি আমার শহরেই বেড়ে উঠেছো। আসলে আমার সৌভাগ্য হয়েছে যে বাবার সরকারি চাকরির কারণে বিভিন্ন জায়গায় থাকা, এবং বিশেষ করে ছোটবেলাটাই আমার ছিল রাজশাহীতে, যেটা একদম বেড়ে ওঠাটা মঞ্জুশ্রীর কাছে, মঞ্জুশ্রী দির কাছে শিখতাম। তারপর বিভিন্ন জায়গায় ছিলাম, শেরপুরেও ছিলাম 5 বছর, 9 থেকে ঢাকায়। তো ছোটবেলার কথা যদি বলি, যেটা বলছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত নজরুল সঙ্গীতটা আমার সবচেয়ে বেশি করা হতো ছোটবেলায়। আমি যখন নতুন কুড়িতেও ছিলাম এই বিষয়গুলোতেই আমি ছিলাম। সত্যি কথা বলতে আমি মানে আধুনিক গানে এসেছি একটু বড় হয়ে, বা যখন আমি সেরা কণ্ঠে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, আসার প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় আমার তৈরি করা হয়েছে, হ্যাঁ, আধুনিক গানে করা। এবং মানে যখন করি, মানে একটা গান বের হলো, দেখলাম যে না, দর্শক আমাকে এই টাইপের গানে ভালোভাবে নিচ্ছে, বা আমার ভয়েসের সাথে সফট গানগুলো ভালো যাচ্ছে, তখন আমার এটা কন্টিনিউ করা। আবার সত্যি কথা বলতে আমার ছোটবেলায় কখনোই আধুনিক গান পূজা আছে আর গান হবে না, তাহলে সেটা একটু আমার মনে হয় যে পানসে হয়ে যায়। একটা গান শুনি, বৈশাখ কালকে এই নতুন বছরকে আমরা বরণ করতে যাচ্ছি, এরকম কোনো কিছু শুনবো? বৈশাখ রিলেটেড গান অথবা তোমার পছন্দের যে কোনো। আচ্ছা, যে কোনো গান হলে, আমার নিজেরই একটা গান করি পছন্দের, আমার আর ইমরানের একটি গান ছিল, কেন বারে বারে গানটি করছি, জীবন আমার লেখা ছিল এবং ইমরানের টিউন কম্পোজিশন ছিল। আচ্ছা, কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি হিনা বলো বাঁচি কি করে, ও কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি হিনা বলো বাঁচি কি করে, হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমায়, কেন যে
বোঝো না আমায় এ মন সারা ক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই, এ মন সারা ক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। ইবু, সেই ভালোবাসা তুমি বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে অবশ্যই তুমি সবসময় এভাবেই পাবে। শেষের দিকে চলে এসছে, আমরা জানি যে ঐশী গুনগুন করে গান গায়, খুব চমৎকার। আমি সঙ্গীত শিল্পীর পাশে বসে আমি একদম ভুলে গেছি সব গান। না, এটা ঠিক না, একদমই ঠিক না। আমরা শুনতে শুনতে কি বাড়ি যাব ঐশীর গান শুনতে শুনতে? আমার মনে হয় সেটা ভালোই হবে, একটু চেষ্টা করি। আমি আমি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, কিন্তু তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কালের অতল গহ্বরে হারিয়ে গেল, হারিয়ে যাচ্ছে 1425। আমরা বরণ করতে যাচ্ছি 1426কে। সেই 1426 সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি, ভালোবাসা আর সমৃদ্ধি। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, থাকুন চ্যানেল আয়ের বৈশাখী সব আয়োজনের সাথে, সেই প্রত্যাশা সবার জন্য। ভালো থাকবেন, চলুন আমরা ঐশীর গান শুনতে শুনতে আজ এই নতুন পুরনো বছরকে বিদায় জানাই। একটু রবীন্দ্রসঙ্গীত করার চেষ্টা করি। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়ে, সে কি কে বলি যাত নাময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখের সাহস, লোকে তবে করে কি সুখের তরে, এমন দুঃখের আশ।